জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। রায়পুর উপজেলা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য বোরান উদ্দিন আহমেদ মিঠুর সার্বিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার সকাল 11 ঘটিকার সময় উল্লেখিত অনুষ্ঠানমালার আয়োজন করে রায়পুর উপজেলা জাতীয় পার্টি। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বোরহান উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক বোরহান উদ্দিন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জসিম উদ্দিন সহ আরও অন্যান্যরা। উক্ত স্মরণসভা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বোরহান উদ্দিন আহমেদ মিঠু বলেন, আর কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। সকল বিভেদ বিচ্ছেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসন থেকে বোরহান উদ্দিন আহমেদ মিঠু জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন বলে জানা যায়। জাতীয়বাদী সমর্থন দিয়েছিল এই দেশটাকে গণতান্ত্রিক ধারা আমার জনগণের অধিকার ফিরিয়ে দিবে।